আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন লার্নিং এর লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলবো। লজিস্টিক রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন মূলত লিনিয়ার রিগ্রেশনেরই একটি মডিফাইড ভার্সন, যেখানে আমরা লিনিয়ার রিগ্রেশনে বিভিন্ন ধরনের ভ্যালু পেয়ে থাকি। আর লজিস্টিক রিগ্রেশনে আমরা ইয়েস অর নো বাইনারি টাইপস এর আউটকাম বা রেজাল্ট পেয়ে থাকি। সো কন্টিনিউয়াস অ্যান্ড ক্যাটেগরিয়াল ভ্যারিয়েবলস এর ডিফারেন্স এটাই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস যেমন এজ, ইনকাম, হাইট, এই ধরনের জিনিসগুলো নিউমেরিক্যাল ভ্যালু প্রদান করে, বাট জেন্ডার, সিটি, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল হয়ে থাকে। ঠিক একইভাবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াইয়ের ক্ষেত্রে কনজাপশন, টাইম স্পেন্ট, এগুলো নিউমেরিক্যাল ভ্যালু এবং হচ্ছে ক্যাটাগরিক্যাল হয়ে থাকে ইয়েস অর নো, এবং আউটকাম আমরা এই লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে এই ধরনের ক্যাটাগরিক্যাল ইয়েস অর নোই পেয়ে থাকি। ওকে, তো বাইনারি আউটকামস এর বিভিন্ন ধরনের এক্সাম্পল হতে পারে যে একজন পার্সনকে একটা ব্যাংকের লোন দেওয়া উচিত কি উচিত না, এই একটা ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন কি ফ্রড আর নট ফ্রড, দেন এই স্কুলে ভর্তি হওয়া উচিত কি উচিত না, এখানে ভোট দেওয়া উচিত কি উচিত না, এই ধরনের ডিসিশন টাইপ জিনিসের ক্ষেত্রে, যেখানে হচ্ছে আমাদের কোনো ধরনের প্রবাবিলিটি বা ভ্যালু ইম্পর্টেন্ট নয়, ইয়েস অর নো টাইপ জিনিস ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে আমরা বাইনারি আউটকামস পেয়ে থাকি। সো আমাদের ওয়াই, মানে আমরা যে রেজাল্টটা চাচ্ছি সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 1 হতে পারে অর্থাৎ ইয়েস, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ নো। সো আমরা হচ্ছে এখানে লিনিয়ার রিগ্রেশনের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে হচ্ছে একটা ইন্টারসেকশন বি নট প্লাস স্লোপ বি ওয়ান ইন্টু এজ আছে, এবং তার সাথে কিছু এরর থাকতে পারে, সেই অ্যাপসাইলন নট আছে, বাট হচ্ছে আমরা হচ্ছে এরপরে সেই অ্যাপসাইলন নটটা এরপরের ইকুয়েশন গুলি নিই। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা একটা ইউটিউব চ্যানেলে বা হচ্ছে কোন এক জায়গায় হচ্ছে কাস্টমার সাবস্ক্রিপশন করবে কি না, এটা হচ্ছে আমরা এজ এর সাপেক্ষে আমরা লাইকলিহুড বের করব যে কোন একটা নির্দিষ্ট এজ এর মানুষ নির্দিষ্ট এজ এর কাস্টমার সাবস্ক্রাইব করবে কি করবে না। তো এখানে হচ্ছে সাবস্ক্রাইব করবে কি করবে না, আমাদের ইয়েস নো আউটপুট লাগবে, এবং সেই জায়গায় হচ্ছে বি নট প্লাস বিটা নট প্লাস বিটা ওয়ান এইচ। সো আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দিয়ে হচ্ছে আমরা স্লোপ এবং হচ্ছে ইন্টারসেকশন বের করে ফেলতে পারি, অর্থাৎ হচ্ছে বিটা নট এবং হচ্ছে বিটা ওয়ান বের করে ফেলতে পারি। বাট আমাদের তো ভ্যালু লাগবে হচ্ছে জিরো এবং ওয়ানে, বাট আমরা এখানে তো প্রোবাবিলিটি হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু পাব। সো এবং হচ্ছে হ্যাঁ পাবো, তো আমাদের ভ্যালুগুলো লাগবে হচ্ছে জিরো থেকে ওয়ানের মাঝখানে, বাট আমরা লিনিয়ার রিগ্রেশন তো হচ্ছে র্যান্ডম ভ্যালু জিরো জিরো থেকে ওয়ান বাদে অন্য যে কোনো কিছু পেতে পারি, যেমন হচ্ছে এখানে দেখতে পারতেছি 35 ইয়ার্স ওল্ড এর জন্য 0.54 পাইছি, বাট হচ্ছে 25 ইয়ার্স এর জন্য হচ্ছে -0.09, বা হচ্ছে 45 এর জন্য 1.20। তার মানে এই দুইটা ভ্যালু হচ্ছে জিরো থেকে ওয়ান এর বাইরে। সো আমরা হচ্ছে এটা লিনিয়ার মডেলে যদি প্লট করি তাহলে এইভাবে আমরা দেখতে পারতেছি। বাট আমরা এখন কি করতে পারি, আমরা যেটা করতে পারি যে জিরোর চেয়ে ছোট হওয়া মানে হচ্ছে সেটাকে আমরা জিরো বা জিরো ধরে নিতে পারি, এবং একের চেয়ে বড় হলে সেটাকে হচ্ছে কি আমরা কি এক ধরে নিতে পারি, অর্থাৎ হচ্ছে এই যে আমাদের এইখানেই হচ্ছে লিনিয়ার মডেল প্লট থেকে আমরা হচ্ছে লজিস্টিক মডেল প্লটে চলে গেলাম। আমরা এই ডান পাশের গ্রাফটাতে দেখতে পারতেছি যে সবগুলো ভ্যালু হচ্ছে জিরো থেকে ওয়ানের মধ্যে আছে, অর্থাৎ আমাদের প্রবাবিলিটি যাই হোক না কেন আমাদের এগুলোকে জিরো থেকে ওয়ানের মধ্যে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল নেগেটিভ হওয়া যাবে না, তার মানে আমরা এটাকে অ্যাবসোলিউট ভ্যালু করে করতে পারি অথবা স্কোয়ার করে করতে পারি, বাট আরেকটা ওয়ে হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল করে করবো। এবং লজিস্টিক রিগ্রেশনে আমরা হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটাকে ই টু দি পাওয়ারে নিয়ে যাই,
এবং হচ্ছে আমাদের ওয়ানের থেকে ওয়ানের সমান বা ছোট হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে হচ্ছে এই এক্সপোনে ই টু দি পাওয়ার যেটা লিখছি ই টু দি পাওয়ার বি নট প্লাস বি ওয়ান এজ সেম জিনিস দিয়ে ভাগ করে তার সাথে একযোগ করতে হবে, তাহলে ভ্যালু অলওয়েজ একের সমান বা তার চেয়ে ছোট থাকবে। ওকে, তাহলে হচ্ছে আমরা লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা লজিস্টিক লিনিয়ার মডেল প্লটটাকে আমরা লজিস্টিক মডেল প্লটে কনভার্ট করতে সম্ভব হলাম। ওকে, এইটাই ছিল আমাদের মূল কাজ। তো এখন যদি আমরা এটাকে রিভার্স করি, অর্থাৎ হচ্ছে আমাদের পি ইজ ইকাল টু এপসাইলন অল পি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার বি নট প্লাস বি ওয়ান এইচ বাই ই টু দি পাওয়ার বি নট প্লাস বি ওয়ান এইচ প্লাস ওয়ান, এইটা থেকে যদি আমরা আবার সেই লিনিয়ার ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে হবে হচ্ছে লন পি বাই ওয়ান মাইনাস পি, এই জিনিসটা। ওকে ওকে দেন হচ্ছে আমরা এখানে একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য হচ্ছে বি নট আর বি ওয়ান বের করে সেখানে হচ্ছে ভ্যালুগুলো বসানো হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে অনেক কিছু স্কিপ করতেছি, এর কারণ হচ্ছে আমাদের যে মূল পয়েন্ট গুলো লিনিয়ার রিগ্রেশন বুঝতে যেই জিনিসগুলো লাগবে শুধু সেইগুলোই পড়া হচ্ছে। একটা ভালো করে বুঝতে হলে স্লাইড দেখতে হবে, এবং তার চেয়ে ভালো করে বোঝার জন্য অবশ্যই বই হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন হচ্ছে এই ইকুয়েশন থেকে এটা যদি ইন্টারপ্রেট করতে দেয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি লন পি বাই ওয়ান মাইনাস পি সমান সমান -26.524 প্লাস 0.781 ইন্টু এইচ, এটাকে আমরা ইন্টারপ্রেট করলে কি বের করতে পারি? এর অর্থ হচ্ছে এজ এজ যত প্রতি এক বাড়ার জন্য লন পি বাই ওয়ান মাইনাস পি এর পরিমাণ হচ্ছে 0.78 ইউনিটস করে বাড়বে। তার মানে এজ যদি 1 হয় 0.78 হবে, এজ যদি 2 হয় 0.78 × 2 হবে, তার মানে হচ্ছে প্রতি এক ইউনিট এজ বাড়ার জন্য লন পি বাই ওয়ান মাইনাস পি এর ভ্যালু বাড়ছে 0.78 ইউনিটস করে। ওকে, সো আমরা যে লজিস্টিক এতক্ষণ ধরে লজিস্টিক রিগ্রেশন বলে আসতেছি, তো এই জিনিসটার অর্থ কি? পি বাই ওয়ান বাই পি এইটাকে বলে হচ্ছে ওয়াটস, তার মানে হচ্ছে কোন একটা জিনিস ঘটার সম্ভাবনা ভাগ হচ্ছে ওই জিনিসটা না ঘটার সম্ভাবনা। ওয়ান যেহেতু হচ্ছে মোট সম্ভাবনা, তাহলে সেটা থেকে ঘটার সম্ভাবনা বাদ দিলে না ঘটার সম্ভাবনা, এই ঘটার সম্ভাবনা বাই না ঘটার সম্ভাবনাকে হচ্ছে ওয়াটস বলে। এবং তার সাথে যেহেতু আমরা এটার সামনে লগ দিয়ে এসেছি, সেটা থেকে আসতে হচ্ছে লগ ওয়াটস, এবং লগ ওয়াটস কে আমরা হচ্ছে লজিট বলি, সেই লজিক থেকে হচ্ছে লজিস্টিক্স আসছে। ওকে, দেন হচ্ছে আমরা এটা দিয়ে ম্যাথ করব। এই এইখানে যেটা আছে যে এইখানে চারটা স্টুডেন্টের মধ্যে দুজনে পাশ করেছে এবং দুজন ফেল করেছে, বাট সবার হচ্ছে পাশ করার সম্ভাবনা দেওয়া আছে। তো এইখান থেকে হচ্ছে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মডেলটা বের করব কোন ভ্যালুর জন্য। তো এখানে যেটা করতে হবে সবগুলো প্রবাবিলিটি গুণ করতে হবে, কিন্তু এখানে সবগুলো স্টুডেন্টের পাশের প্রবাবিলিটি দেওয়া আছে, বাট বি আর সি যেহেতু ফেল করছে এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে বি আর সি এর পাশের প্রবাবিলিটি গুণ না করে বি আর সি এর ফেলের প্রবাবিলিটি গুণ করতে হবে। তার মানে 1 -0.25, 1 -0.45, এই জিনিসটা করতে হবে, এবং এর ফলে এই তিনটা মডেলের মধ্যে যেটাই হচ্ছে সবচেয়ে ভালো ভ্যালু দিবে, যেমন হচ্ছে M1 এর জন্য 0.266, M2 এর জন্য হচ্ছে 0.5927, এবং M3 এর জন্য 0.077 ভ্যালু দেয়। অর্থাৎ M2 হচ্ছে সবচেয়ে ভালো পারফর্ম করে, এই জন্য হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মডেল হবে M2। দেন এই জিনিসটা আমরা এখানে দেখতে পারি যে এই যে গুণটা আমরা যে সবগুলো গুণ করব, এই জিনিসটা হচ্ছে যে অ্যাস ইন YI1
যখন ওয়ান হবে, যেমন ম্যাথটেস দিল হচ্ছে পাস করছে, তাহলে সেটার জন্য কি প্রবাবিলিটি হবে। আর যখন নেগেটিভ হবে, সরি জিরো হবে, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো নো হবে, তখন হচ্ছে ওয়ান মাইনাস পি করে সবগুলোর জন্য হচ্ছে গুণ করতে হবে। এখানে ইকুয়েশন আছে, এইটাও সেখানে, সো এখানে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা হচ্ছে এই কনসেপ্টের উপর বেস করে এই ইকুয়েশনটা পুরোপুরি লেখা হয়েছে, এবং ডিফারেন্স দেখানো হয়েছে যে লিনিয়ার রিগ্রেশন এইভাবে লেখা হয় এবং লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে এইভাবে লেখা হয়। এই তো মোটামুটি এই এই জিনিসগুলোই হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের সিল। ধন্যবাদ সবাইকে।